জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে রয়েছে বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের এবার সুখবর দিচ্ছে বিসিবি পাকিস্তানের সফর শেষ হতে না হতেই ওয়ানডে এবং ইংল্যান্ডে টি টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ দল সফরে রয়েছে তিনটি ওডিআই ম্যাচ এবং ইংল্যান্ডের মাঠে চারটি টি টোয়েন্টি আয়ারল্যান্ডের বিপক্ষের এই সিরিজটি মূলত আয়ারল্যান্ডেই হওয়ার কথা ছিল তবে দু দলের মতামত নিয়ে টি টোয়েন্টি ম্যাচগুলো আয়োজন করা হবে নিরপেক্ষ ভেনুতে আর তাই আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার টি টোয়েন্টি ম্যাচগুলো হচ্ছে ইংল্যান্ডের সব বিখ্যাত স্টেডিয়ামগুলোতে ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচে অনুষ্ঠিত হবে স্টোর মন্ট স্টেডিয়ামে চোদ্দ ষোলো এবং উনিশে মে অনুষ্ঠিত হবে প্রথম দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে টি টোয়েন্টি সিরিজের চারটি ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের দি ওভালে। বাইশে মে শুরু হবে ম্যাচটি দ্বিতীয় টি টোয়েন্টি হবে চব্বিশে মে কেমসফোর্ডে এরপর ব্রিস্টল এবং এজবাস্টনে যথাক্রমে সাতাশে এবং উনত্রিশে মে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও চতুর্থ টি টোয়েন্টি